রামপাঠা কোথায় গেছে কোথায় কেন বাথরুম করতে গেল তুমি তো কাজটা ঠিক করোনি তুমি তো দাও তুমি আরে আমি কি তোমাকে দেখে না তুমি তো লাগেছে হাই বন্ধুরা গুড ইভিনিং তো আজকে বৌদির সাথে আবার প্র্যাঙ্ক করব ঠিক আছে তো আমার বৌদি পাশের রুমেই থাকে তো ওকে আমি এখন ফোন করে ডাকবো ফোন করে ডাকার পরে আর শুনো তোমাকে বলছি যাবো যদি কোনো কথা বলো ওই ভিডিওর মাঝখানে তো জোরে বলবো কারণ ক্যামেরা তো শোনা যেত তো মাইক নেই তো যে কথা শোনা যাবে ঠিক আছে তো কথা না বাড়িয়ে ভিডিওটা বানাই ঠিক আছে কারণ আমি বেশি কথা টথা বানাতে আমাদের কথা টথা বলতে বলতে ভিডিও বড় করতে চাই না আমি ঠিক আছে কারণ শর্টের উপরে ভিডিওটা ছাড়তে চাই কারণ ইন্টারেস্টিং নষ্ট হয়ে যায় আর কেউ হয়তো তোমরা পছন্দ করবে না দেখতে সেজন্য আমি চাই না যে ভিডিওটা বেশি বড় হোক ছোটোর উপর দিয়ে একটু হাসি খুশি হোক এটা চাই আমি ঠিক আছে তো আমি আজকে বৌদির সাথে প্র্যাঙ্ক করবো তো কী করবো না করবো তো তোমরাই দেখতে পারবে তো প্র্যাঙ্কটা মনে হয় ঠিকঠাক হবে দেখি রিয়াকশন কেমন হয় কী হয় না হয় নাকি বৌদি মানবে কি না যাই না যদি মেনে যায় চুল উঠে যাবে সব তোমরা সব দেখতে পাবে কার চুল উঠে তোমার কি করবে ভগবান জানে তো প্র্যাঙ্কটা কি করবো না করবো এরা কেউ জানে না এদের কিছু জানি দিয়ে এরা আগের থেকে হাসাহাসি স্টার্ট করে দেবে বৌদি বুঝে যাবে বা কিছু কিছু না কিছু একটা হবে আর কি তো এদেরকেও জানাবো না মানে থার্ড পার্টিকে কখনো কিছু জানাতে নেই ঠিক আছে তো এই থার্ড পার্টি তোমাকে যদি গল্প করি তুমি গিয়ে সবাইকে জানিয়ে দেবে এমন একটা কথা আর কি মেয়েদের মধ্যে এসব হয় সঠিক বলেছেন তো সেই জন্য আর কি ঝগড়া হয়ে যাবে দুজনের মধ্যে ব্যাংক থেকে তো বৌদিকে আমি ফোন করে ডাকি ঠিক আছে পাশের রুমে বৌদি থাকে জোরে বলতাম নাকি আমি রিং হচ্ছে ধরবে তো না ঘুমাচ্ছে কে জানে হ্যালো হ্যালো ওদি আমাদের রুমে কোথায় আছো তুমি আমাদের রুমে একটু আসো না কখন থেকে ডাকছি তোমাকে চেঁচিয়েছি শুনতে পাচ্ছ না একটু আসো না কিছু না সিরিয়াস কিছু না একটু আসো একটা দরকার আছে একটা জিনিস দেখাবো তোমাকে কে কি আওয়াজ করছে ঢাপডুপ ঢাপডুপ করে আচ্ছা ঠিক আছে তুমি আসো আসো ওকে বারণ করো আওয়াজ করতে ঢাপডুপ করে আওয়াজ করছে তুমি আসো তাড়াতাড়ি আসো দরকার আছে তাড়াতাড়ি আসো এক্ষুনি চলে আসবে পাশেই রুম ঠিক আছে আসছে দাঁড়ো হ্যাঁ দিও না ক্যামেরা হচ্ছে এখানে কি হয়েছে না না প্যাং ট্যাং করছি না তোমার সাথে তো ভেবেছে ওই দিনের মতো প্যাং করছি প্যাং ভিডিও করবো না সত্যি আর বৌদি কিন্তু ক্যামেরা খুব লজ্জা পায় না যাওয়াটা দল লাগছে আমার তাই না তো জানি দিয়েছি আর কি করবো তো কথাটা হচ্ছে তুমি তো জানোই যে আমি আসাম কামরূপ কামাখ্যা আর কি কামরূপ কামাখ্যা ওখান থেকে আমি 3 বছরে একটা জাদুর কোর্স করে এসেছি ম্যাজিক আর কি ব্ল্যাক ম্যাজিক আচ্ছা জানো তো কবে সেটা হাসি পাচ্ছে নাটক দেখে করছে কবে সেটা আমি জানি না তুমি সত্যি জানো সত্যি আমি জানি না আমার অডিয়েন্স মডিয়েন্স সবাই জানে তুমি জানো না না আমি জানি না এটা কি ওদের এটা রিমোট ঠিক আছে ক্যামেরা রিমোট আর ভেবো না অন্য কিছু তো এটা রাখছি এখানে তো আচ্ছা এ হাসছে কেন কি জানি মানে ম্যাজিক ম্যাজিক নিয়ে এটা মানে কি ভেবেছি কি নেই এখন আমি তোমাকে মুরগি মারি দিতে পারি এখানে জানো আচ্ছা এইভাবে বসে আছে এইভাবে মুরগি কক কক করে তোমরা কি ভেবেছিলে ম্যাজিক কে ভস্ম করে দিব তোমাকে এখনই ওহ মাই গড
কতদিন ধরে এটা দাদার কাছে পাঠিয়ে দাও কতদিন ধরে শিখছিস 3 বছরে কোর্স করেছি আর এখন তো 7-8 বছর চলছে আমার কোর্স 3 বছরে কোর্স করে এসেছি আমি আর আমি জানি না না আমি কলকাতা যখন কাজ করি হোটেলে যখন কাজ করি ম্যাজিকটা দেখাই মানুষও খুব খুশি হয়ে যায় খাবার চায় খাবার থাকে না তন্দুর বন্ধ হয় তন্দুর নষ্ট এই অনেক কিছু হতে থাকে আমি ম্যাজিকের মাধ্যমে খাবার নিয়ে চলে আসি ও মাই গড তোমরা জানোই না আর কি আমাদের যত ফ্যান্স আছে ওরা সবাই জানে ইউটিউবে তোমরা জানো তো থ্যাংক ইউ আমি জানি বলছো বললো আমার ম্যাজিক তো তোমরা সবসময় দেখোই তো আজকে বাড়িতে সবাই ফ্যামিলি মেম্বারের সাথে ম্যাজিক করব সেটার জন্য আমি ডেকেছি এদেরকে তো আমার ভিডিও তুমি দেখো তো ইউটিউবে গজব বেজতি হ্যাঁ ভিডিও করছে কমসে কম বলো যে হ্যাঁ দেখি খুব সুন্দর হয় তোর ভিডিও এসব একটু বলো তবেই তো সবাই খুশি হবে হ্যাঁ হ্যাঁ দেখি না এখন আমি আমি তোমাকে আবার জিজ্ঞাসা করব আমি তোমাকে আবার জিজ্ঞাসা করব তো আমার ভিডিওটা দেখো তো তুমি বলবে হ্যাঁ দেখি এবার বানি টানি একটু আমার নামে সুনাম করো আচ্ছা এখন কিছু এখন কি এটা কাটা যাবে তো হ্যাঁ মানে হ্যাঁ দেখি তুমি তোমার মতন করবে হ্যাঁ হ্যাঁ দেখি তো এমন করবে আর কি ঠিক আছে তো স্টার্ট আচ্ছা তো আমি যে ইউটিউবে ভিডিও ভিডিও ছাড়ি খুব সুন্দর সুন্দর ভিডিও হয় সবাই দেখি মানে কমেন্ট করে আর কি আমি জানি না সুন্দর হয় কিনা কিন্তু কমেন্টে সবাই দেখি হ্যাঁ ভেরি নাইস দাদা খুব সুন্দর হ্যাঁ আমিও দেখি আমি দেখো তো সাবস্ক্রাইব করে যাচ্ছে না তো দেখে যাও বন্ধুরা আমার হ্যাঁ কি লাইকও করি তো দেখে যাবো বন্ধুরা যে আমার বাড়ির ফ্যামিলি মেম্বারই যে লাইক টাইক করে আমি জানি না কমেন্ট তো কতবার কমসে কম দেখবি হাজার হাজার মিলিয়ন মিলিয়ন সে কমেন্ট করে কাটটা পড়বো কাটটা না হাজার হাজার মিলিয়ন মিলিয়ন সে কমেন্ট করে কাটটা পড়বো কাটটা না আচ্ছা তাহলে আজকে একটা ম্যাজিক দেখা তো তুমি দেখতে চাও হ্যাঁ দেখতে যাই ম্যাজিকটা হচ্ছে দেখছো কি নিচে থেকে দেখছো কি কিছুই না তো ম্যাজিকটা হচ্ছে ম্যাজিকটা আমি একটা বলবো একটা তুমি সবকিছু তো ভরসা করতে পারো তোমার গেঞ্জি প্যান্ট পুরো ভরসা করতে পারো ये बड़ी अच्छी बात कही यार শোনো কথাটা এই ভিডিও করা যাচ্ছে ওরা অডিয়েন্স বসে আছে কিনা আমি ভিডিও দেখতে চাই তো দাদা সব পারে কত মানুষজন আমার ভিডিও দেখার জন্য বসে আছে বেচারা কখন আমি ম্যাজিক দেখাবো আর তুমি তুমি সব এখানে উল্টা পাল্টা ভিডিওটা বড় করে দিচ্ছ আমি 5 মিনিটের মধ্যে ভিডিওটা ছেড়ে দিতে চাই আমার সময় নেই এখন ওদেরও সময় নেই আমারও সময় নেই তোমার মতন তো না তো যে রুটি বানাবাম সকালে বিকেলে রুটি বানাবাম বাস হয়ে গেল সারা দিনের কাজ বাসন বাসন তো অন্য কেউ মাঝে দাদা মাদের মাঝে জানি বাসন বাসন তো অন্য কেউ মাঝে দাদা মাদের মাঝে জানি দাদা যদি দেখে ভিডিওটা তো শোনো ম্যাজিকটা হচ্ছে তুমি মেকআপ করতে পছন্দ করো নেই মানে বিউটি পার্লারে গিয়ে মেকআপ টেকআপ করা পছন্দ করো হ্যাঁ করি তোমাকে দেখাও তো মনে হচ্ছে যে এখনো মেকআপ করে আছো তো আজকে আমি তোমাকে ফিটে মেকআপ করে দেবো বাইরেও মেকআপ করে দেবো বৌদিকে এক্ষুনি ঠিক আছে তো মেকআপের জিনিস মেকআপের জিনিস ম্যাজিক ম্যাজিক দেখাবো এখন না ছুঁয়ে তোমাকে আমি একদম পুরো বাইরেও মেকআপ কিন্তু চুল টুল বাঁধতে পারবো না শুধু ফেস চুল বাঁধে মুখটা পুরো কাটিং চুল বাঁধা অন্যদিন মেকআপ দেবে তাহলে আমি যদি কোনো বিয়ে বাড়িতে যাই তোর কাছে সাজবো আমার চুলটা কি আরেক জায়গায় যাব চুলটা আমি সেই ম্যাজিক দিয়ে করে দেবো কিন্তু আজকে আজকে চুলটা ম্যাজিকে হবে না আজকে শুধু একটুখানি টাইম আছে তো অল্প একটু ছোট ভিডিও বানাবো সেদিন বড় করে শুধু মুখটা মুখ শুধু আজকে ব্রাইডাল মেকআপ তো হ্যাঁ ব্রাইডাল মেকআপ তো তাই আমাদের কিছু নেই তো কোনো মেকআপ টেকআপ কিছু নেই তো নেই তো কিছু নেই ঠিক আছে তো তুমি আমি তোমাকে ম্যাজিকের জিনিসটা নিয়ে আসি ওখান থেকে তো তারপরে মেকআপটা করছি তোমরা দেখো পাশে থেকো হ্যাঁ খুব সুন্দর হয়ে যাবে বৌদি এক্ষুনি তো তোমরাও যদি মেকআপ টেকআপ করতে চাও তারপরে এসো যদি পছন্দ হয় তবে মেকআপ করবো আই এম এক্সাইটেড বাবা তুই মেকআপ করবি নাকি এখানে আর দুজন ক্যামেরার বাইরে বসে আছে তো এটা হচ্ছে আমার মেকআপ বক্স নাম্বার আছে 30 নম্বরে শোনো এটাই হচ্ছে মেকআপ বক্স মেকআপ বক্স এটা কি এটা দূরবীন এটা দিয়ে মেকআপ হয়ে যাবে আজকে বোঝেই না তো জানে না ও বোঝে না এরা ওনার অনেকদিন দেখেছে আমার এই মেকআপ এই এই ম্যাজিক ঠিক আছে সবার দেখা হয়ে গেছে তো এটা হচ্ছে দূরবীনটা দিয়ে তুমি জানালা দিয়ে দেখো অন্ধকার যেহেতু অন্ধকার আছে তাও কোনো অসুবিধা নেই এটাতে সব দেখা যাবে নাইট মুড আছে এটা ঠিক আছে আবার হাসছে এই যে ম্যাজিক কে তোমরা কি ভাবো না এখন কি ভস্ম ভস্ম করে দেবো ছাগল মগল বানিয়ে দেবো দাদা এসে খুঁজে বেড়াবে তো এটা দিয়ে তুমি জানালা দিয়ে দেখবে তো অনেক রকমের তোমার যে মেকআপের পরের যে রূপটা তো এটার মধ্যে ভেসে উঠবে সামনে ফ্রন্টে ভেসে উঠবে তো তোমার কাছে অনেকগুলো মেকআপ থাকবে তোমাকে এই মেকআপে কেমন কেমন লাগছে তো তুমি দেখে ডিসাইড করবে যে এই মেকআপটা আমার চাই তো এটা যখন দেখবে তো ওই মেকআপটাই আমি করে দেবো তোমাকে ঠিক আছে তো অনেক রকম আসবে যেটা আমার ভালো লাগে সেটা আমি তোকে বলবো হ্যাঁ তুমি মনে মনে ডিসাইড করবে আমি বুঝে যাবো আমাকে বলতে হবে না তুমি আমাকে ধরবে কি করে
মনে মনে চয়েস করবে যে এই মেকআপটা আমার চয়েস আমার পছন্দ এটাই আমি করতে চাই, তো তোমাকে আমি এক্ষুনি দু মিনিটের মধ্যে মেকআপটা করে দেবো একদম। সামনে নিয়ে আসি, এটা হচ্ছে বডির মেকআপের আগের ফেস, ওখানে ধরো না এখানে ধরো না নষ্ট হবে, তুমি ওইখানে যাও জানালা দিয়ে দেখো কোনটা তোমার ভালো লাগে, ওই জানালা দিয়ে দেখো গেলাম দেখো এক্ষুনি সুন্দর হয়ে যাবে, তোমার এক্ষুনি মেকআপ হয়ে যাবে, বেশি টাইম লাগবে না, কতক্ষণ লাগবে তাই দেখা যাচ্ছে বুঝি, কিছু আমাদের দেখা যাচ্ছে হয়তো, কারণ অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখছে কোন মেকআপটা পছন্দ দেখো ব্যাং দেখা যাচ্ছে, ব্যাং দেখা যাচ্ছে, ব্যাং দেখা যাচ্ছে, আগল শিয়াল ওইসব দেখা যাচ্ছে, কোনো ব্রাইডাল নেই। তোমার বলছিলাম না তোমাকে ভিডিওটা করার সময় যে হাসাহাসি করবে না, ম্যাজিক নিয়ে হাসাহাসি করো না, সেই জন্যই তোমার আজকে ম্যাজিকটা কাজ হয়নি, তুমি আরেকবার চান্স নাও, আরেকবার দেখো, আরেকবার দেখো, ঠিক আছে এবার দেখাচ্ছে, কিছু দেখাচ্ছে, তোর মেকআপ তোর কাছে থাক, লোটা নিয়ে যাচ্ছে লোকজন, একজন দুজন না, লোটা নিয়ে মানে কোথায়, লোটা নিয়ে পায়খানার থেকে বাড়ি যাচ্ছে, একজন দুজন না, সবার হাতে এমন এমন করে লোটা নিয়ে যাচ্ছে। দাদা তুমি কি ওই দেখেছো, তোমার নিজের মেকআপ দেখোনি? আমি কিছু দেখতে পাইনি, তার মানে হয়তো আমার দূরবীনটা খারাপ হয়ে গেছে, শিয়াল দেখলাম, ছাগল দেখলাম, লোটা নিয়ে লোকজন যাচ্ছে লুঙ্গি পরে, ওইসব দেখলাম। শোনো আমার কথা, তোমার তুমি হয়তো আমার দূরবীন, আমার এই দূরবীন কই যাও, কি হয়েছে সব তো আমার দিকে তাকাও একটু, কথাটা হচ্ছে শোনো, তুমি হয়তো জানোই না যে তোমার মেকআপ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, তোকে আমি বিশ্বাস করতে আর পাচ্ছি না, তুমি বৃষ্টি কি জানো, লোটা নিয়ে লোকগুলোকে দেখেছি তো, ঠিক আছে আচ্ছা ঠিক আছে, তোমার বিশ্বাস হচ্ছে না তো, না তোমার বিশ্বাস বৃষ্টি দেখো তো সত্যি তো কমপ্লিট, আর বাদ দাও তুমি তুমি চুপ করো, তুমি কোনো কথা বলবো না, কেন আমাকে বলবো না, না না ওকে বলছি কথা বলতে না, তুমি আমার কথা শোনো, তোমার বিশ্বাস হচ্ছে না, না আমি তো একটু বাথরুম করে আসি, তোমার আয়না আছে এখানে, আয়নাতে তুমি একবার দেখে নাও নিজের মেকআপ, আর আমার নামে বা 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 করো, এই তাও হাসছি দেখো, ও বিশ্বাস করবে, বিশ্বাস হচ্ছে না আমার, বিশ্বাস, হ্যাঁ বাবা গো পড়ে যাচ্ছিলাম, তুমি টাকা যাতে দেখো, ঠিক আছে তো আমি জানালা দিয়ে এখন বাইরের দিকে যাচ্ছি, ঠিক আছে পুরো অন্ধকার এখানে, তুমি তো দেখেছো, তুমি তো তোমাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি জিনিসটা ঠিক করলা, রামপাঠা কোথায় গেছে, কোথায় কেন বাথরুম করতে গেল, তুমি তো কাজটা ঠিক করনি, তুমি তো দেখ তুমি আরে আগে ছিল তোমাকে দেখে না, আমি তো আগে ছিল, আমি জানি না, ও এইভাবে আমার সাথে দুধ বার করেছে, ও যাচ্ছে তো আজকে এটাই করেছে, খুব সুন্দর লাগছে, আসবি তো, তুই হাসছো তো ভালো লাগছে, তোমার নিশ্চয় নিজের মুখ দেখে নিজে সবাই হাসবে, আবার কাঁদবেও, একটু দেখে আগে লিও না, খুব সুন্দর লাগছে বলি, তুমি ফ্রিতে মেকআপ চাও, ব্রাইডাল মেকআপ, তুমি বড় পারদর্শী, আমি আসাম থেকে শিখেছি, আবার তান্ত্রিক রাজ থেকে, আবার ব্রাইডাল, তাহলে তো আর লোকে শিখতোই না, তোর মতো লোক যদি একটা উপার্জন হতো, আরে তান্ত্রিক না তো আমি, আমি ম্যাজিশিয়ান জাদুকর, আবার লোক জাদুকর আমি, দেখেছে একবার পেছনে লাইন আছে নাকি, কত কত ওর নাকি বন্ধুত্ব আছে, ফ্যান্স আছে, সাবস্ক্রাইবার আছে, আমার মিলিয়নস মিলিয়নস ভিউজ আছে, আমার তুমি তো তুই আসবি, তুমি তো সামনে আসো, তুই আসবি, ওদিকে আমি যাব না, তুমি চুপ করো,
তোমার সুন্দর লাগছে কিন্তু, আমি বাইরে আছি, বাইরে প্রচন্ড অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছি না। তো ঘরের ভিতর থেকে যে আলোটা আসছে ওটাতে আমাকে যতটুকু দেখতে পাচ্ছ তো ওটাই দেখা যাচ্ছে আর কি, মানে যতটুকু দেখা যাচ্ছে ওটাই দেখতে পাচ্ছ, কি বলবো না বলবো সেগুলো পাচ্ছি না। বৌদি কখন চলে আসবে, এসে আমাকে মারবে, সেই জন্য ভয়ে আমি ঘরেও যাচ্ছি না। সাপ্পকমাকারও ভয়ও করছে। ঠিক আছে, লাস্ট ফিনিশিংটা দেখো এইভাবেই তোমাদের সামনে করছি আর কি, আলোর মধ্যে গিয়ে জিজ্ঞাসা করছি না কিছু। তো এখান থেকে জিজ্ঞাসা করছি, বৌদি সামনে গেলে এখন মারটার খাবো। তো ভিডিওটা কেমন হয়েছে জানিও, যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে লাইক করো, আর এমন ভিডিও যদি দেখতে হয় তো সাবস্ক্রাইব করো, কারণ আমি সব ন্যাচারাল ভিডিও করি আর কি, প্যাং প্যাং যাই করি একদম একদম সবার সামনে একদম রিয়েল করি, কারণ আমার ওই সাজানো গোছানো জানোই তো যে আমার পছন্দ না, যা করি। তো আমি যে সাজিয়ে গুছিয়ে করতাম হয়তো আরও একটু সুন্দর হতো, যে সবাইকে জানিয়ে টানিয়ে করতাম, কিন্তু জানিয়ে টানিয়ে করি না, সেজন্য হয়তো জানি না কেমন হয়েছে। তো জানিও কেমন হয়েছে, সাজিয়ে গুছিয়ে করাটা বেটার নাকি না জানিয়ে করছি এটা বেটার, তো জানিও।